সালাম আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। বাংলাদেশ রেলওয়ের গেট কিপার বা গেটম্যান পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। বেতন সর্বসাকল্যে নিয়োগের সময় থেকে 2015 এর পে স্কেল অনুযায়ী মূল বেতন 8,250 টাকা, 20তম গ্রেড। এই মূল বেতন প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে। এর সাথে আছে বাড়ি ভাড়া 50% ধরে, তবে সিটি কর্পোরেশনে 55% এবং ঢাকাতে হলে 65% হারে বাড়ি ভাড়া পাবেন। তবে আমরা 50% ধরে 4,125 টাকা। চিকিৎসা ভাতা বর্তমান পে স্কেল অনুযায়ী প্রত্যেক মাসে পাবেন 1,500 টাকা, আর দুজন সন্তান হলে দুজন সন্তানের জন্য সর্বোচ্চ 1,000 বা 1,500 টাকা এরকম পাবেন। দ্রুত ভাতা আছে 200 টাকা। তাতে আর ওভার টাইম যদি করা হয় সেই ক্ষেত্রে আপনার মাসে ওভার টাইম শেষে যে হয় আর কি, যা আসে ঘন্টা হিসাবে সেটা টাকা পাবেন আর কি। আর এখানে হলো আপনার যদি যাতায়াত ভাতা, অর্থাৎ যদি মোটর সাইকেল দেয় সেই ক্ষেত্রে 30 লিটার তেলের একটা সার্কুলার থাকে বা এই সেই ক্ষেত্রে একটা ভাতা পাবেন। তবে যেই ভাতাগুলো ফিক্সড আর যেই অ্যামাউন্টগুলো ফিক্সড সেগুলো ধরে 14,075 টাকা আসে। আবার এর থেকে জিপিএফের জন্য কর্তন করা হবে, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের জন্য 10-25% হারে আপনার বেসিকে জমা করতে পারবেন। আপনি 10% ধরে 825 টাকা আসে, কল্যাণ তহবিলের জন্য 50 টাকা, গোষ্ঠী বিমার জন্য 40 টাকা, টোটাল আপনার এখানে 915 টাকা, অর্থাৎ নিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে 13,160। আর ওভার টাইম বিভিন্ন ইস্যু আছে, তাতে আরও কিছু বাড়বে, তবে নিট এই টাকাটা আপনি পাবেন ফিক্সড আর কি, কোনো কিছু অন্যান্য সুবিধা না থাকলেও। আর এর সাথে আছে বোনাস, বৈশাখী বোনাস আছে 1,650 টাকা, বেসিকের 20%, উৎসব বোনাস, ঈদ উল ফিতর, যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারা এক বেসিক 8,250, ঈদ উল আজহার জন্য 8,250। তবে অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের স্ব ধর্মীয় প্রধান উৎসবের আগে 2 বেসিক একত্রেই পাবেন। আর বিশেষ বোনাস যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে বেসিকের 0.75 এক বা দেড় বা 2 বেসিক সম পরিমাণ থাকে। আর পেনশনের ক্ষেত্রে আমরা যদি আসি, সরকারি চাকরির যে পেনশনের হিসাব সেটা 60 বছর বয়স পর্যন্ত আপনার ব্যক্তিগত বয়স আর কি, 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এখানে 18 মাসের ও 6 ছুটি বিক্রি করবে ইন্টু হলো সর্বশেষ বেসিক। এর মোট টাকার 80%কে 2 দ্বারা ভাগ করতে হবে। যে অ্যামাউন্ট আসে একটা অ্যামাউন্ট আপনার প্রতি মাসেই পাবেন। আর এককালীন যেমন সর্বশেষ বেসিক যদি 20,010 টাকা হয়, 20,010-এর 80% 16,008-কে 2 দ্বারা ভাগ করলে 8,000, অর্থাৎ প্রতি মাসে 8,060 টাকা আপনি পাবেন। আর এককালীন পাবেন 8,000 মানে 4 × 230, এখানে 4 হবে একটু মিস্টেক হয়েছে, 8,004 × 230, তাতে যা আসে যে 18,40,000 সামথিং। আর গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড আছে, সেইখান থেকে আপনি 30 লাখ টাকার মতো পাবেন আর কি চাকরি লাইফ শেষে। পে স্কেল বৃদ্ধি পেলে এই টাকার পরিমাণ আরও বাড়তেও পারে। এই হলো বাংলাদেশ রেলওয়ের গেটম্যান বা গেট কিপার পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য। সবাই আমাদের সঙ্গেই থাকুন। এবিসি জব কেয়ার হোক আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা। আল্লাহ হাফিজ।